হে গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই অলরেডি ডিপ ওয়েব ডার্ক ওয়েবের নাম শুনেছেন এতদিনের মধ্যে। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে ইন্টারনেটের ডার্ক ওয়েবে অ্যাক্সেস করতে হয়। তো আর বেশি কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে হলে একটা স্পেশাল ব্রাউজার লাগবে, আর অ্যাক্সেসিবিলিটির জন্য আপনি একটা ভিপিএন ইউজ করতে পারেন। তো আমরা প্রথমে আগে ভিপিএনটা ইনস্টল করে নেই। আমি এই জায়গায় প্রোটন ভিপিএনের ফ্রি ভার্সনটা ইউজ করব। আপনারা যে কোনো পেইড ভিপিএন বা ফ্রি ভিপিএন ইউজ করতে পারেন, আমি প্রোটন ইউজ করছি। প্রথমে সাইন আপ করব, এই জায়গায় ফ্রিতে ক্লিক করতে হবে। এই জায়গায় আমি লগ ইন করে নিচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েট দিব, আমার একটা SMS দিব। আমরা এই পাশ থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে একটা মেইল আসবে, মেইলে যাব। মেইলে যাওয়ার পর অলরেডি তাদের ভেরিফিকেশন কোড এসে পড়েছে। আমরা এই নাম্বারটা এই জায়গায় এন্টার করব, দেন ভেরিফাই ক্লিক। অ্যাকাউন্ট অলমোস্ট রেডি, এই জায়গায় কাজ হতে থাকুক, আমরা তাদের ক্লায়েন্টকে শুরু করে নেব এর মধ্যেই। তো আমরা আমাদের যে ক্লায়েন্ট সেটাকে ইনস্টল করে নিতে হবে, এটা ডাউনলোড হতে থাকুক। এরপর আমরা আমাদের যে ব্রাউজারটি স্পেশাল ব্রাউজার সেটা ইনস্টল করতে হবে। এজন্য আমরা টর ব্রাউজার লিখে সার্চ করব। টর ব্রাউজার লিখে সার্চ করার পর সবার উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর এই জায়গায় আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী অপশন সিলেক্ট করতে হবে। আমি উইন্ডোজে দিলাম। টর ব্রাউজার অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, এটা ডাউনলোড হতে হতে আমরা প্রোটন ভিপিএনটাকে ইনস্টল করে ফেলি। প্রোটন ভিপিএন ইয়েস, ভিপিএনটা ইনস্টল অলমোস্ট হয়ে গিয়েছে, ফিনিশ। তো এটার কাজ শেষ, এবার লগ ইন করতে হবে, দেন লগ ইন। হ্যাঁ, আমাদের ভিপিএন ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্রাউজারটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে একদম ঠিক টাইমেই। এখন আমরা এগুলো কেটে দিব, কেটে দিয়ে সরাসরি টর ব্রাউজারটাকে ইনস্টল করে নিব। আগে চাইলে ভিপিএনটাকে কানেক্ট করে নিই। ভিপিএন কানেক্ট হয়ে গিয়েছে, এবার আমরা আমাদের ব্রাউজারটিকে ইনস্টল করতে হবে। ক্লিক করলাম দুইবার, ওকে, দেন ইনস্টল। এই জায়গায় রান টর ব্রাউজারটার টিক মার্কটা তুলে নিলাম, দেন ফিনিশে ক্লিক করব। আমাদের টর ব্রাউজার ইনস্টলেশন হয়ে গেছে। এবার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন টর ব্রাউজার নামে একটা ফাইল এসেছে, আর এই জায়গায় স্টার্ট টর ব্রাউজার নামে আরেকটা জিনিস। ক্লিক করার সাথে সাথেই আমাদের ব্রাউজারটা কানেক্ট হয়ে গিয়েছে। কানেক্টে ক্লিক করলে দেন ব্রাউজারটি কানেক্ট হচ্ছে তাদের যে প্রাইভেট নেটওয়ার্ক সেটার সাথে কানেক্ট হবে। আরেকটা জিনিস বলে নেই, আর ডার্ক ওয়েবের যে ওয়েবসাইটের লিঙ্কগুলো সেগুলো শেষে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনিয়ন, তারপরে ফ্লিপনেট, এই টাইপের কিছু লিঙ্ক দেখতে পারবেন। আর অনিয়ন যে লেখা থাকে তাদের ব্রাউজার সেটা দিয়ে নর্মাল ব্রাউজারে যদি আপনি সেটা সেই সাইডে ঢুকতে চান তাহলে ঢুকতে পারবেন না। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে কিছু ওয়েব পেজের নাম, আমরা অলরেডি এই জায়গায় টর ব্রাউজারে এসে পড়েছি, আমরা অলরেডি ডার্ক ওয়েবের সাথে কানেক্টেড। এবার আমাদের দরকার কিছু লিঙ্ক, একটা ওয়েবসাইট অলরেডি পেয়ে গিয়েছি, প্রোপাব, দেন ইজিবিজি নাম্বার, এরপরে অনিয়ন। তো আপনাদেরকে একটু দেখাই, আপনারা যদি এই সাইটটিতে এখান থেকে ক্লিক করেন, এই জায়গা থেকে প্রথমে লেখা হচ্ছে দিস সাইট ক্যান্ট বি রিচ। এটা আসলে নর্মাল ব্রাউজার দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, আপনাকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই টর ব্রাউজারই থাকতে হবে। আরেকটা জিনিস বলে নেই, কখনোই ভুলেও ব্রাউজারটিকে ম্যাক্সিমাইজ করবেন না, এটা সবসময় এইভাবে ইউজ করতে হবে। ফুল স্ক্রিনে দিলেই হ্যাকারদের কবলে পড়ার চান্স আছে। এখন যেটা করব, এই জায়গায় ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিব, মেস করে রাখি, দেন আমরা এন্টার দিচ্ছি। এই জায়গায় বেশ সময় লাগবে, কারণ এটা অনেক সিকিউর, আর বেশ কয়েক দফা ফিল্টারিংয়ের মাধ্যমে এগুলো যায়, আপনার সমস্ত তথ্য এনক্রিপ্টেড থাকবে। তো অনেকক্ষণ থাকার পরে দেখতে পাচ্ছেন আমাদের
যে ওয়েবপেজ সেটা এসে পড়েছে প্রোপাবলিকা। এই ওয়েবসাইটটি অলরেডি অ্যাক্সেস করতে পারছি, আর এই লিঙ্কটা কিন্তু আপনারা সার্ফেস অ্যাপ থেকে অ্যাক্সেস করতে পারবেন না। আমার হাতটা বার ম্যাক্সিমাইজ করার দিকে চলে যায়, কিন্তু ভুলেও করা যাবে না, কেননা করলে আসলে আইপি অ্যাড্রেস পাবলিক হয়ে যাওয়ার একটা চান্স আছে, যে কারণে সেই রিস্কটা কোনোভাবে নেওয়া যাবে না। আমরা একটু এদের যে সার্চ ইঞ্জিন সেটা ইউজ করে দেখি, এই জায়গায় আমার নাম সার্চ দিলে আসে কিনা। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি আলমাহিন ইউটিউব লেখে সার্চ দিয়েছিলাম, আমার ভিডিওগুলি এসে পড়েছে। এরপরে একটা মেলার প্রোগ্রাম নিয়ে আজকে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা এসেছে চ্যানেল ইন্ট্রো আলমাহিন। এই তো আমার চ্যানেলে দেখতে পাচ্ছি, অন্য লিঙ্কে ক্লিক করে দেখি। এই জায়গায় আপনারা সার্ফেস ওয়েবের সমস্ত সাইট অ্যাক্সেস করতে পারবেন, সেই সাথে আপনারা ডিপ ওয়েব ডার্ক ওয়েবের সাইটগুলো অ্যাক্সেস করতে পারবেন। এই জায়গায় আমার ফেসবুক পেজ এই তো আলমাহিন ডট অফিসিয়াল, সেটা এসে পড়েছে। আমার 10.3 রাউটারের রিভিউ ভিডিও, সেটা এসে পড়েছে। তো আপনারা চাইলে লিঙ্কটা একটু দেখেন, লিঙ্কটা খেয়াল করেন কেমন লিঙ্ক। আমাদের পিন বা পাসওয়ার্ডও এত স্ট্রং করি না, এদের এক একটা ওয়েবসাইটের নাম যে পরিমাণ স্ট্রং, স্বাভাবিকভাবেই আমরা যেভাবে এই নেটওয়ার্কটার সাথে পরিচিত হয়েছি, ব্লু হুইল গেম বা বিভিন্ন ধরনের ক্রাইম দিয়ে মূলত আমরা ডিপ ওয়েব ডার্ক ওয়েবের নামটা শুনেছি। কিন্তু আসলে আপনি চাইলে ভালো কাজ ইউজ করতে পারেন, কারণ নর্মালি আপনি অনেক কিছুই সার্ফেস ওয়েবে পাবেন না, অনেক সফটওয়্যার, ফ্রি সফটওয়্যার বা অনেক এডুকেশনাল জিনিস যেগুলো ডিপ ওয়েব বা ডার্ক ওয়েবে খুব সহজে আপনি পেয়ে যাবেন, সেই জন্যই মূলত ডার্ক ওয়েব অ্যাক্সেস করা। এছাড়া আমার ডার্ক ওয়েবে তেমন কোনো কাজই নেই। এর ভিডিও আমরা এটা আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক ওয়েবে, এটা আমি যদি আরেকটা সাইটের লিঙ্ক দেখাই, এইখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা মার্কেট প্লেসের নাম বলে দেখি, ডার্ক ওয়েব লিঙ্কসে যাই, অ্যাপল ফর বিটকয়েন। ও এই সাইটটা অনেক শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি, অল্প দামে আইফোন কেনা যায়। তো দেখি আইফোনের ওয়েবসাইট একটু যাই, জায়গায় আমরা যে অ্যাপল ফর বিটকয়েন ওয়েবসাইট যেতে ঢুকতে চেয়েছিলাম সেটা অলরেডি এসে পয়সা দেখতে পাচ্ছেন। এই জায়গায় আইফোন এক্সএস 64 GB স্পেস গ্রে, এটা দেখতে পাচ্ছেন $325 দাম, আর বিটকয়েনের প্রাইস হচ্ছে 0.00897 বিটকয়েন। তারপরে আইফোন এক্সএস 256 GB স্পেস গ্রে, এটা $400। আমরা যদি সার্ফেস ওয়েবের যে কোনো ওয়েবসাইটে এগুলোর দাম দেখি, তাহলে একটু দেখে নিই পার্থক্যটা কেমন। আইফোন এক্সএস 64 GB হচ্ছে প্রায় $1000 বললাম, 256 GB হচ্ছে $1150-$1150 মতো। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি মাত্র $400 পেয়ে যাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন এই জায়গায় দামটা কতটা কম। আরেকটা জিনিস বলে নেই, এই জায়গায় অনেকে এই জায়গায় ক্রাইম করার জন্য আস, যেমন হিটম্যান নেটওয়ার্কের নাম শুনেছিলাম, সেই জায়গায় নাকি সরাসরি মানুষকে মার্ডারের চেষ্টাও করা হতো, অর্ডার নেওয়া হতো খুনের। আবার এরকম সাইটের কথা শুনেছি যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেক একটা সাইট খুলেছে, সেখানে কোনো মানুষ যদি ওইরকম কোনো অর্ডার দিত, তাহলে সেই ঠিকানা অনুযায়ী ভিকটিমকে উদ্ধার করতো এবং যে অর্ডারটি দিয়েছে তাকেই ধরতো। তাই বলছি কোনো রকম অপরাধ করতে যাবেন না, কোনোভাবেই না, শুধুমাত্র শিখার উদ্দেশ্য থাকলে দেন আপনারা ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারেন, এছাড়া ডার্ক ওয়েব অ্যাক্সেস করার কোনো দরকার নাই। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহর রহমতে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।